আসসালামু আলাইকুম বন্ধুরা, বি প্লাস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে এমন একটি ট্রিক শেয়ার করব যে ট্রিকটি ফলো করলে আপনার ভিডিওতে আগের থেকে অনেক বেশি ভিউজ পাবেন। এরকম অনেক ভিডিওতে দেখে থাকবেন যে আপনাদেরকে এমন একটি টিপস দিয়ে থাকে যে টিপসটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর থাম্বনেলটা বারবার পরিবর্তন করতে বলা হয়। যেমন আপনার চ্যানেলে আপনি যে প্রথমবার যে থাম্বনেলটি সেট করে ভিডিওটি পাবলিক করেন, এরপরে দেখলেন সেই ভিডিওতে কোনো সাবস্ক্রাইব বা কোনো ভিউজ বা কোনো লাইক পাচ্ছেন না, এ কারণে অনেকেই কি করে সেই থাম্বনেলটাকে আবার নতুন করে তৈরি করে সেই থাম্বনেল আবার ইউটিউবে সেট করে দেয়। তারা ভাবে যে এর ফলে ইউটিউবে আরও বেশি ভিউজ পাবে, কিন্তু না। আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনি ভুল। ইউটিউবে এরকমভাবে যদি আপনি বারবার থাম্বনেল চেঞ্জ করেন তাহলে আপনি ইউটিউব আপনার সেই ভিডিওটিকে ডাউন করে দিবে, যা পরবর্তীতে আপনার বেশি ভিউজ আর আসবে না। সো আপনি ইউটিউবের থাম্বনেল বারবার পরিবর্তন না করে একবারই পরিবর্তন করুন। চাইলে দুই একবার পরিবর্তন করতে পারেন, কিন্তু অনেকেই দেখা যায় আজকে একটি কালকে একটি অনেক পরিমাণে থাম্বনেল পরিবর্তন করে, যা একটি ইউটিউবের কাছে একটি মারাত্মক ভুল। এর ফলে ইউটিউব আপনার ভিডিওটিকে ইম্প্রেশন ডাউন করে দেয়, যা সেই ভিডিওটি সবার কাছে পৌঁছায় না। ভিডিওর আপনি যদি ইনফরমেশন বারবার পরিবর্তন করেন তাহলে সেই ভিডিওটি সবাই দেখবে না। সো আপনি তেমনি যদি আপনার থাম্বনেলটি বারবার পরিবর্তন করেন তাহলে সেই ভিডিওটি ইউটিউব নিজে থেকেই ভিডিওটিকে ডাউন করে দেয়। সো বারবার থাম্বনেল পরিবর্তন করা ইউটিউবের কাছে একটি মারাত্মক ভুল। তাই আপনারা যারা বারবার ইউটিউবে থাম্বনেল পরিবর্তন করেন, তারা ইউটিউবে বারবার এই ভিডিও থাম্বনেল পরিবর্তন করবেন না। যারা করেছেন তারা অবশ্যই জানেন যে ইউটিউবের সেই ভিডিওটি থাম্বনেল পরিবর্তন করার কারণে সেই ভিডিওটি আরও বেশি ভিউজ পাচ্ছেন কি না। তো যারা পরিবর্তন করেছেন তারাই অবশ্য বুঝতে পারেন। সো আপনি পরিবর্তন করবেন না, অথবা চাইলে করে দেখতে পারেন যে কেমন সেই ভিডিওটি ডাউন হয় না আরও ভাইরাল হয়। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।